হেভিওয়েট কেন বললেন আপনি? হেভিওয়েট কি করে হয়? আপনার কি দিয়ে নির্বাচন তাকে ক্রাইটেরিয়া ফেললেন যে শুধু দল বড় হলেই কি হেভিওয়েট হয়ে যায়? দেখুন, প্রথমে আমি আপনার আপনার কথার প্রথম কথাটাই আমি আমি খুব তীব্র বিরোধিতা করব। হেভিওয়েট কেন বললেন আপনি? হেভিওয়েট কি করে হয়? আপনার কি দিয়ে নির্বাচন তাকে ক্রাইটেরিয়া ফেললেন যে শুধু দল বড় হলেই কি হেভিওয়েট হয়ে যায়? জনগণের আস্থা ওই দলের প্রতি কতটুকু আছে? তাহলে উনি আপনাকে আপনারা তাকে এখনই হেভিওয়েট বানিয়ে ফেললেন কি করে? জনগণের আস্থা তো তাদের প্রতি কম। শুধু আমি নবীন হতে পারি, আমার দলও নতুন হতে পারে, কিন্তু জনগণের আস্থা কিন্তু তাদের প্রতি কম। সুতরাং তাদেরকে অন্তত দিবে না যদি প্রকৃত ভোট হয়। প্রকৃত ভোট হলে অন্য কাউকে বেছাই করবে। সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, আমিও অন্যদের মধ্যে একজন অন্যতম দাবিদার, যে আমার আমি একজন হেভিওয়েট প্রার্থী, আমি পাবো, জনগণকে জনগণ আমাকে ভোট দিবে। কারণ আমার অতীত দেখেন আপনারা, আমি কোথাও কোনো প্রকার দেশ বিরোধী কাজে নাই, কোনো প্রকার চাঁদাবাজিতে নাই, কোনো প্রকার ভণ্ডামিতে নাই, আমি কোনো প্রকার হয়রানিতে নাই। সুতরাং আমি সুস্থতার চিন্তা করি। আমার মতো লোকরা যেদিন এই দেশে রাজনীতিকে তাদের পেশা হিসেবে নেবে, সেদিনই আপনারা দেখবেন যে জনগণ তাদের আস্থা ফিরে পাবে। এইখানে জনগণ চিন্তা করবে যে তারা নতুন চিন্তা চেতনা নিয়ে আসছে, নতুন ভাবনা নিয়ে আসছে, এরা সমাজকে জ্বালাবে না, পুড়াবে না। আমি বলেছি আমার হাতে আমার করকমলে আপনারা রক্তের গন্ধ পাবেন না, আপনারা ফুলের সুরভি দেখতে পাবেন ইনশাল্লাহ। সেই বার্তাটাই আমি পৌঁছাতে চাই জনগণের কাছে, ফেনীবাসীর কাছে, যেইখানে একসময় বলা হতো এটা সন্ত্রাসের জনপদ, আমি এটাকে শান্তির জনপদ করতে চাই ইনশাল্লাহ। আপনারা হেভিওয়েট কথাটা আর আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা আওয়ামী লীগের প্রার্থী পাইলে হেভিওয়েট কথাটা ইউজ করবেন না। জি।